হ্যালো বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বিক্রমের চ্যানেল নিকেশ ফ্ল্যাশ তুলে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে দুর্গা পুজোর অষ্টমীর দিন, তো আজকে যাবো তো ঠাকুরের কাছে মানে অঞ্জলি দেওয়ার জন্য। তার জন্য মানে সকাল সকাল আমি রান্না বান্না করে সব কিছু সেরে নিচ্ছি, কারণ ওখান থেকে পুজো টুজো দিয়ে আসতে অনেকটাই সময় লাগে। তো ওই যে দেখো, এদিকে আমি চেপে নিয়ে সবজি মানে এখন হচ্ছে, আর যে ভাত ডাল হয়ে গেছে, তো তারা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে এখানে রান্না করেছি হচ্ছে হলো ছানার ডাল, আর যে এখানে হচ্ছে ভাত, আর এদিকে তো হচ্ছে নিরামিষ সবজিটা হচ্ছে মানে সকাল সকাল। এখন আর মানে এত কিছু ঝামেলা করবো না, আর আমরা তো মনে করো খাবোই না, আমরা তো পুজো দিতে যাবো, শুধু তোমার দাদা ভাই একাই খাবে। তো এখন আমাদের বাদ বাকি অনেক কাজই পড়েছে, মানে গতর মোছা, মানে মেয়েদের একটা কাপড় চোপড় আছে, তো সেগুলো ধরতে হবে। তারপরে হচ্ছে নান টান সে রেডি হয়ে তারপরে হচ্ছে মানে পুজো দিতে যাবো। তো চলো বক বক না করে কাজগুলো আগে সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ আমি হচ্ছে এখন রেডি হয়ে গিয়েছি, তো এখনই হচ্ছে যাবো অঞ্জলি দেওয়ার জন্য। আর এদিকে দেখো দুজনকে, আর এই যে দেখেন আমার সাহেব আমাকে নিয়ে যাবে আমাকে ড্রপ করার জন্য। তো চলো ওখানে যেয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি যে পুজো দেওয়ার এখানে চলেও এসেছি। তো এই যে দেখো কত লোকজন, মানে প্রচণ্ড মানে ভিড় হয়েছে। তো অনেকে মানে অঞ্জলি মানে দেওয়া হয়েও গেছে, তো এখনও আমি অঞ্জলি দিইনি, তো আমিও মানে ভিতরে ঢুকবো অঞ্জলি দেওয়ার জন্য। তো এই যে দেখো এখন মেয়েকে নিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, তো একটু ফাঁকা হলেই ঢুকে পড়বো, অঞ্জলি দিয়ে দিব। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে। তো ওই যে মন্দিরে মানে এখন কোনো মতে মানে ঢুকলাম, তো ওই যে আমার একটা দিদি ছিল সঙ্গে, তো সেই দিদির সঙ্গে মানে কথা বলছি। তো ওই যে দেখতে পাচ্ছি বন্ধুরা, আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে অঞ্জলি দিয়ে মানে বাইরে চলে আসলাম। আর এদিকে হচ্ছে হলো তোমাদের দাদা ভাই মেয়েকে কুলে নিয়ে দাঁড়িয়ে আছে, তো সেটাই হচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এইমাত্র পুজো টুজো মানে সেরে কমপ্লিট করে আসলাম, তো এখন হচ্ছে কি হলো মানে একটু মানে কিছু খেতে যাব। আমার এসে আর কি বেশি একটা দেরি করতে হয়নি, তো এসে পুজো টুজো মানে কমপ্লিট হয়ে গেলে করা। তো চলো আর কোথায় কোথায় যাই, তো সেটা তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি। এখন আসলাম হচ্ছে কি হলো মানে মিষ্টির দোকানে কিছু একটা খাবো বলে, কারণ অনেকক্ষণ সময় হয়ে গেছে উপোস। তো এই যে দিকে দেখতে পাচ্ছ সবাই রয়েছে, সবাই একসঙ্গে হচ্ছে খাচ্ছি, কেউ মিষ্টি সিঙ্গারা পরোটা, তো এরকম করে খেয়ে নিচ্ছি। আর মেয়েকে হচ্ছে শুধু একটু মিষ্টি খেয়েছি। আর এখন হচ্ছে একটা জায়গায় যাব, তোমাদের দাদা ভাই ওই যে দেখো গাড়ি মানে নিচ্ছে, আর মেয়েকে হচ্ছে ওর ঠাম্মি আর ওই পিসিমণি রেখেছে। তো তোমার দাদা ভাই বলো যে ঠিক আছে চলো, সামনে একটা পুজো হচ্ছে, তো সেখান থেকে ঘুরে আসি। তো এই যে দেখো ওই দিকে এখন ওই যে আমরা গাড়ি করে যাচ্ছি, আর এতটা হাওয়া, কারণ আমার মানে সর্দির মধ্যে হাওয়াটা মানে আমি নিতেই পারছি না, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো তোমার দাদাভাইকে বলছি যে আস্তে করে গাড়িটা চালাও। তো যাই হোক, তো আমরা চলেও এসেছি ওই যে আর একটা মন্দিরে ঠাকুর দেখার জন্য। তো এখানে হচ্ছে এখনো পুজো হয়নি, এখানে হচ্ছে ঠাকুর মশাই এখনো পুজো করছে। তো এদিকের লোক সবাই বসে আছে অঞ্জলি দেবে বলে। তো এই যে দেখতে পাচ্ছ এদিকে অনেক লোকজনই রয়েছে, তো আমরা তো পুজো টুজো দিয়ে চলে আসলাম। তো যাই হোক এখানে ঠাকুর দেখা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা যাওয়ার পালা। তো তোমার দাদাভাই বলো যে গাড়িতে একটু তেল ভরে নিই, তো তোমাদের দাদাভাই গাড়িতে তেল ভরে নিল। তো চলো। তো বন্ধুরা যাই হোক, এই মাত্র বাড়ি আসলাম পুজো টুজো করে, তো এখন হচ্ছে গিয়ে হলো খাওয়া দাওয়া করবো, তারপর একটু রেস্ট নেবো, রেস্ট টেস্ট নিয়ে তারপর হচ্ছে আমার রাত্রের পালা, মানে রাত্রে কোথায় কোথায় ঘুরতে যাবো, কী করবো না করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সকাল থেকে দুপুর পর্যন্ত মানে কীরকম এনজয় করলাম, কী করলাম না করলাম, তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। তোমরাও খুব এনজয় করো, খুব আনন্দ করো, আমরা তো মোটামুটি মানে এনজয় ভালোই করছি, মানে শরীর ভালো না তবু করছি মোটামুটি এনজয় মানে। আর আজকে এখানে টাটা।